দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। স্বামী সোমেশ্বরানন্দ। পাঠ করছি গোপা বাগচি। কাম্য বস্তু না পেয়ে দুঃখ। কোনো একটি জিনিস চেয়ে যদি না পাই তাহলে দুঃখ হয়, কিন্তু কেন জিনিসটি চাইছি? এলপারের স্যুট, টেরিকটের জামা, কাপ্তান কিংবা টাঙ্গাইলের শাড়ি চাইছি কেন? নিজেকে যাতে সুন্দর দেখায় সেজন্যে। অর্থাৎ আমার অবচেতন মনে এই ধারণা রয়েছে যে আমি দেখতে সুন্দর নই, আমি আমার স্বাভাবিক রূপে সন্তুষ্ট নই। অবচেতন মনে এই দৈন্য আছে বলেই আমি নিজেকে সাজাতে চাইছি। আমাদের চাহিদার পেছনে আছে অন্তরের এই দৈন্য। মানুষের প্রাথমিক চাহিদা খাদ্য, বস্ত্র, গৃহ সম্বন্ধে বলা হচ্ছে না এ কথা। এগুলি প্রয়োজন, কিন্তু মানুষ এগুলি পেয়েই তৃপ্ত নয়, বিলাসদ্রব্যের হাতছানি তাকে পাগল করে তোলে। ঠাকুর বললেন, বাবু সাজতে পারবো না। এই একটি কথায় তিনি যুগ সমস্যার অপূর্ব সমাধান দিলেন। মানুষ বাবু সাজতে গিয়েই অসংখ্য কাম্য বস্তুর পিছনে ছুটে চলে এবং এভাবে সে তার অন্তরের ঐশ্বর্য হারায়। ব্লু কলার শ্রমিক হোয়াইট কলার শ্রমিক হতে গিয়ে তার বিপ্লবী চেতনাকে হারায়। মধ্যবিত্ত মানুষ বাবু সাজতে গিয়ে পাইয়ে দেবার রাজনীতিতে আত্মসমর্পণ করে। উচ্চবিত্ত ধনী সমাজে স্ট্যাটাস রাখতে গিয়ে হারায় মনের সুকুমার বৃত্তিগুলি। ঠাকুর সবসময় কামিনী ও কাঞ্চন শব্দ দুটিকে একত্রে ব্যবহার করতেন। তিনি কামিনী শব্দটি কামনার সমার্থক হিসেবেই উচ্চারণ করতেন। কামিনী বলতে শুধু নারী নয়, তিনি নারী বিদ্বেষী ছিলেন না। দ্বিজত্বের প্রথম প্রভাতে তিনি এক সুজ্জা রমণীকে মাতৃপদে বরণ করেছিলেন। সাধন জীবনে এক নারীকে গুরুপদে বরণ করেছিলেন। তার উপাস্য মূর্তিও নারী প্রতিমা এবং সমস্ত সাধনার ফল তিনি যার পায়ে অর্পণ করেছিলেন তিনিও একজন নারী। তাই কামিনী বলতে তিনি কামনাকেই বুঝিয়েছিলেন, আর কাঞ্চন বলতে শুধু সোনা নয়, শুধু টাকা নয়, যে কোনো বিলাসদ্রব্যই এর অন্তর্ভুক্ত। কামিনী ও কাঞ্চন শব্দ দুটিকে তিনি একত্রে ব্যবহার করতেন কেন, কি এর তাৎপর্য? তাৎপর্য এই, কাঞ্চনের দাম বাড়ে কামনার রঙে রঙিন হয়ে। একটি শিশুর কাছে সোনার গয়নার কোনো দাম নেই, আইনস্টাইনের কাছে সেন্ট স্নো পাউডারের কোনো দাম নেই। একটি বস্তু আমাদের হাতছানি দেয়, কারণ ওই হাতছানির উৎস আমাদেরই মন, আমাদেরই কামনা। স্বামীজি যেমন বলেছিলেন, সাধনার সময় বুদ্ধদেবকে মার যে প্রলোভন ও ভয় দেখিয়েছিল সেই মার বাইরের কোনো শক্তি নয়, এ সাধকের মনেরই প্রজেকশন। ঠাকুর তাই বারবার বলেছেন বস্তু বিচারের কথা। অন্তরের দৈন্যবোধই মানুষকে কাম্য বস্তুর পেছনে ছোটায়। সবার দৈন্যবোধ এক রকম নয়। আমার এক রকম দৈন্য, আপনার আর এক রকম, তার অন্য রকম। আপনার দৈন্যবোধ কেন সেটি আপনাকেই খুঁজে বার করতে হবে। খুঁজে দেখুন কিসের জন্যে এই দৈন্য, এই শূন্যতা। কোনো না কোনো চাহিদা রয়েছে এর মূলে। খুঁজে দেখুন কিসের চাহিদা রয়েছে আপনার মনে। টাকার চাহিদা, ভোগের, মানযশের? এবারে ভাবুন কেন এই চাওয়া, এবং তারপর চিন্তা করুন এই বাসনার তৃপ্তি হলে আপনার কি লাভ হচ্ছে। সেই সঙ্গে ভাবুন কাম্য বস্তুটি পাওয়ায় আপনার এই চাহিদার পূরণ সম্পূর্ণ হচ্ছে, অথবা ভবিষ্যতে আবার এই চাহিদা আপনাকে ব্যতিব্যস্ত করে তুলবে। ধরুন আমি খদ্দরের কাপড় পরি, কিছুদিন বাদে ওই কাপড় আমার আর ভালো লাগছে না, মিলের কাপড় আমার কাম্য বস্তু হলো।
মিলের কাপড় কিনে কিছুদিন ব্যবহার করার পর তখন আমার ইচ্ছে হলো টেরিলিনের কাপড় পরার। টেরিলিনের কাপড় কিনলাম, কিছুদিন পরার পর তাও আমার ভালো লাগলো না। আমি তখন আরও দামি আরও সুন্দর কাপড় কিনতে গেলাম। তাহলে আমার মূল সমস্যাটি কি? কাপড়ের অভাব অথবা অতৃপ্তি? কাপড় পরার মূল উদ্দেশ্য লজ্জা নিবারণ, সেই সঙ্গে শীত গ্রীষ্ম আটকানো এবং ভদ্রভাবে থাকা। এটাই যদি উদ্দেশ্য হয় তবে আমি খদ্দর ছেড়ে মিলের কাপড় পরে সেটি বাদ দিয়ে টেরিলিন চাইছি কেন? আসলে মূল সমস্যাটি অন্যত্র। আমার অন্তরের অতৃপ্তি মূল সমস্যা। কেন আমার এই অতৃপ্তি? আমি প্রকৃতপক্ষে কি চাইছি? হয় সৌন্দর্য, না হয় সম্মান, অথবা অন্যের দৃষ্টিকে আকর্ষণ করতে। আমি নিজেকে সুন্দরভাবে সাজিয়ে বাইরে বেরোচ্ছি, ভাবছি সবাই আমাকে দেখবে, কিন্তু কজন আমাকে দেখে? আপনি সারাদিনে অসংখ্য নারী পুরুষকে দেখছেন নানা স্থানে, অফিসে, বাসে, রাস্তায়, পাড়ায়। বাড়ি ফিরে কজনকে আপনি মনে রাখেন? প্রায় কাউকেই না। আমরা নিজেরা অন্যদের মনে রাখতে পারিনি, অথচ ভাবি সুন্দর পোশাক পরে বাইরে বেরুলে অন্য লোকেরা আমায় মনে রাখবে। বড় বেশি আশা করি, তাই না? আসলে অধিকাংশ কাম্য বস্তুই এই ধরনের ছলনার হাতছানি। ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা। ভবিষ্যতের আশঙ্কায় আমরা যে দুঃখ পাই তার মূল কারণ নিরাপত্তা চাহিদা থেকে ভয়। আমাদের মানসিক নির্ভরতাই এর জন্য দায়ী। বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নির্ভরশীল হওয়া, স্ত্রী পুত্র আত্মীয়দের ওপর নির্ভর করা, কোনো মতবাদকে জোর করে আঁকড়ে ধরে থাকার পিছনে আছে এই মানসিক নির্ভরতা। এবং মানুষ আশা করে যে এভাবে ভরসা করে সে চিরদিন নিরাপদ থাকবে। কিন্তু স্থায়ী নিরাপদ বা নিরাপত্তা বলে কিছু আছে কি? যার উপর নির্ভর করছি সে যে কোনো সময় মরে যেতে পারে, সেই প্রতিষ্ঠান উঠে যেতে পারে, নতুন সত্যের আবিষ্কারে আমার বিশ্বাসের মতবাদ খণ্ডিত বা বাতিল হয়ে যেতে পারে। বাইরের কোনো কিছুতে নির্ভর করা একটা আশা মাত্র, একটা কল্পনা। তাহলে উপায়? উপায় নিজের পায়ে দাঁড়ানো। মনের দিক থেকে সম্পূর্ণ নিঃসঙ্গ হয়ে যাওয়াই আত্মবিশ্বাসের পথ। এটা এসকেপিজম নয়, বরং বাস্তবের সম্মুখীন হওয়া। এ জগতে সব কিছুই ঘটতে পারে, এটি মনে রেখে জীবনকে গ্রহণ করতে হয়। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকাই মনকে অন্য প্রভাব থেকে মুক্ত রাখা। দৈনন্দিন জীবনযাপন করুন, অফিসে যান, স্ত্রী সন্তানের যত্ন নিন, কিন্তু মানসিক নির্ভরতার ভাবটি দূর করে দিন বিচার ও অভ্যাসের সাহায্যে। এটি আপনাকে দেবে মুক্তির স্বাদ, বিশ্বাস, অভ্যাস, বাসনার আবর্ত থেকে স্বাধীনতার পথে যাত্রার আনন্দ। জীবনের ভালো মন্দ ঘটনাগুলি এতদিন আপনাকে কেবল সুখ দুঃখ দিত, এখন থেকে দেবে অভিজ্ঞতার আলোকে নতুন নতুন সত্য। কাল্পনিক সুখ দুঃখের বদলে আপনি লাভ করবেন নতুন দৃষ্টিভঙ্গি, বাস্তবের মুখোমুখি হতে পারবেন মুক্ত মন নিয়ে। একটি সুন্দর উপমা দিয়ে ঠাকুর বলতেন, জলে নৌকো থাকুক ক্ষতি নেই, কিন্তু নৌকোতে যেন জল না থাকে। ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা করে সত্যিই কি কোনো লাভ আছে? বরং তা বর্তমানকেও নিষ্ক্রিয়তায় আচ্ছন্ন করে রাখে। দুশ্চিন্তা যখনই হবে তখন নিজেকে প্রশ্ন করা দরকার, আমার এই চিন্তায় সমস্যার সমাধান হবে কি? ধরুন আপনার কোনো আপনজন হাসপাতালে ভর্তি হয়েছে অপারেশনের জন্যে, আপনি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। অপারেশন সাকসেসফুল, অর্থাৎ রোগী ভালো হবে কি না এই ভেবে। এখন আপনার এই চিন্তা কি অপারেশনের ফলাফল পাল্টাতে পারবে? উত্তর, না। বাজারে জিনিসপত্রের দাম বাড়ছে বলে আপনি দুশ্চিন্তাগ্রস্ত,
আপনার এই দুশ্চিন্তায় পণ্যমূল্য কমবে কি? না। রাত হয়ে গেছে কিন্তু আপনি বাড়ি ফেরার বাস পাচ্ছেন না, এই ভেবে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন। আপনার এই চিন্তার ফলে বাস আসবে? না। তাহলে দেখছেন যে আপনার দুশ্চিন্তার কোনো দাম নেই, কোনো কার্যকারিতাও নেই, বরং এর ফলে আপনার অ্যাসিডিটি হতে পারে, রক্তচাপ বেড়ে বা কমে যেতে পারে, শরীরে ব্যথা হতে পারে, এরকম নানান উপসর্গ আপনার শরীরে ও মনে দেখা দিতে পারে। তাই দুশ্চিন্তা করে কোনো লাভ নেই। দুশ্চিন্তাগ্রস্ত হয়ে চুপচাপ বসে না থেকে বা অস্থির না হয়ে বরং আপনার যেটি কর্তব্য সেটি করুন। ভবিষ্যতে যদি সত্যিই কোনো বিপদের আশঙ্কা থাকে তবে তার জন্য ব্যবস্থা নেওয়া দরকার, বসে বসে শুধু চিন্তা করলে কোনো লাভ নেই। তাছাড়া আপনি যতটা বিপদের ভাবনা করছেন ততটা বিপদ যে হবেই তাও নয়। আপনার ফেলে আসা দিনগুলির কথা চিন্তা করুন, বহু বড় বড় বিপদে পড়েছেন আগে, ওই বিপদগুলি নিয়ে আশঙ্কা করে কিছু লাভ হয়েছিল কি? তাছাড়া আগেও বিপদের মুখোমুখি হয়েছেন কিন্তু একেবারে তলিয়ে গেছেন কি? ভবিষ্যতের জন্য দুশ্চিন্তার কারণ হলো ভয়। মানুষ কেন ভয় পায়? ভয় ব্যাপারটি কি? এক রকম মানসিক অনুভূতি। এই অনুভূতি কেন আমাদের মনে ওঠে? ভয় বলতে অবশ্য সব রকম ভয়ই বোঝাচ্ছে, মৃত্যুর ভয়, বাঘের ভয়, ভূতের ভয়, চাকুরি যাবার ভয়, লোকভয়, রাজভয়, রোগের ভয় ইত্যাদি ইত্যাদি। আমরা প্রত্যেকেই নিজস্ব বিশেষ জীবনযাত্রায় অভ্যস্ত এবং এই জীবনযাত্রা যতই আরামের হোক বা কষ্টের হোক আমরা এর মধ্যেই কোনো না কোনো রকম নিরাপত্তা বা নিশ্চয়তা গড়ে তুলেছি। যখনই এই নিশ্চিন্ত জীবনে কোনো রকম অনিশ্চিত অবস্থার সৃষ্টি হবে তখনই ভয়ের উৎপত্তি হয়। আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ এবং মন তাদের নিজস্ব প্যাটার্নে চলতে অভ্যস্ত। এই প্যাটার্ন আমরা গড়ে তুলি আমাদের অভ্যাস, বিশ্বাস, শিক্ষা, সংস্কৃতি ইত্যাদির দ্বারা। এই বিশেষ প্যাটার্ন হঠাৎ বদলে যাবার উপক্রম হলেই আমরা ভয় পাই, কারণ আমরা জানি না নতুন প্যাটার্নে আমরা কিভাবে চলব। তাই নিশ্চিত অবস্থা থেকে অনিশ্চিতের দিকে যেতে আমরা ভয় পাই। আরও পরিষ্কার করে বলি, আমাদের নিজস্ব প্যাটার্নে জীবনযাত্রা যা আমাদের কোনো না কোনো রকম নিশ্চিন্ত অবস্থায় নিয়ে এসেছে তাকে আমরা ছাড়তে চাই না। হঠাৎ যদি সেই অবস্থাটি আমরা ছাড়তে বাধ্য হই তখনই আমাদের মনে ভয়রূপী মানসিক অনুভূতি উপস্থিত হয়। যেহেতু অভিজ্ঞতাই আমাদের সবচেয়ে বড় সহায় এবং যেহেতু অভিজ্ঞতা মাত্রই অতীত জ্ঞানের উপর নির্ভরশীল, সেহেতু নতুন পরিস্থিতিতে অতীত অভিজ্ঞতা আমাদের কতটুকু সাহায্য করবে আমরা জানি না। নিশ্চিত অবস্থা ছেড়ে অনিশ্চিতের দিকে যাওয়ার প্রক্রিয়াই ভয়। মৃত্যুকে মানুষ ভয় করে কেন? মৃত্যুর পরে কি অবস্থা হবে তা সে জানে না। জীবনে যে নিশ্চিত নিরাপত্তা গড়ে উঠেছে তাকে ছেড়ে সে মৃত্যু পরবর্তী অনিশ্চিত অবস্থায় যেতে রাজি নয়। আস্তিকেরা যখন মরতে ভয় পায় তখন তার মধ্যে একটা যুক্তি থাকতে পারে, মৃত্যুর পর স্বর্গে না নরকে যাবে এই ভেবে আস্তিকেরা ভয় পেতে পারে। কিন্তু নাস্তিকেরা কেন মরতে ভয় পায়? তারা তো বলে যে মৃত্যুর পর কিছু থাকে না। আস্তিক নাস্তিক সবাই মৃত্যুকে ভয় পায় কেন? শারীরিক কষ্টের জন্যে? তা তো সবসময় নয়। আসলে মানুষ তার জীবনে নিরাপত্তার খোঁজে অনেক কিছুর ওপর নির্ভর করে, তার স্ত্রী, সন্তান, আত্মীয়, বন্ধু, বাড়ি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইত্যাদির অজস্র মানুষ ও বিষয়ের উপর সে নির্ভর করছে। দীর্ঘকাল ধরে এই নির্ভরতা অভ্যাস করার ফলে তার জীবনে এক বিশেষ রকম ছন্দ এসেছে, মৃত্যু এসে তার এই ছন্দ নষ্ট করে দেবে এই ভেবেই মানুষ ভয় পায়। মানুষের সবচেয়ে বড় ত্রুটি তার মানসিক নির্ভরতা।
এবং এই নির্ভরতারই অন্য নাম আসক্তি। সে আসক্ত তার স্ত্রী সন্তানে, বাড়ি গাড়ি সম্পত্তিতে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে। সে এতদিন যাদের উপর নির্ভর করেছিল, যে বিষয়ে আসক্ত ছিল, মৃত্যু সেগুলিকে কেড়ে নেবে। জীবনের ছন্দ হারানোর এই যে অনিশ্চয়তা, এটি তার চেতন ও অবচেতন মনে কাজ করে, আর এরই নাম ভয়। মানুষ সবসময় নিরাপত্তা খোঁজে এবং নিজের জীবনে সে এক ধরনের কাল্পনিক নিরাপত্তা গড়েও তোলে। কাল্পনিক শব্দটি ব্যবহার করলাম কারণ স্থায়ী নিরাপদ বলে এ জগতে কিছু নেই। চাকুরি যাবার ভয়, রাজ ভয় ইত্যাদিও এরকম। অপমান বা মানহানিকে মানুষ ভয় করে কারণ সমাজে বা পরিবারে সে এতদিন যে সত্তা বা স্থান নিয়ে নিরাপত্তা গড়ে তুলেছিল, অপমানের ফলে সে দুটি বিলীন হয়ে তাকে নতুন সত্তা ও স্থানে সরিয়ে দিতে পারে। ভূতের ভয় মানুষ কেন পায়? কারণ ভূতের মুখোমুখি হলে সে কোন পরিস্থিতিতে পড়বে তা জানে না। এই নতুন পরিস্থিতিতে কিভাবে সে আত্মরক্ষা করবে তাও তার জানা নেই। তাহলে দেখা যাচ্ছে সব রকম ভয়ের কারণই হল নিরাপদ অবস্থা থেকে অনিশ্চিত অবস্থায় যাওয়ার আশঙ্কা। ভয় ব্যাপারটি যদিও বর্তমানকালে হয়, তবুও এর বিষয় ভবিষ্যৎকালের। বর্তমানকে আমি জানি, ভবিষ্যৎকে জানি না। কি বিপদ ঘটবে তা যদি আমার জানা থাকে, তবে তার জন্য আমি প্রস্তুত হতে পারি। কিন্তু আমি জানি না মৃত্যু হলে কি হবে, ভূত দেখলে কি হবে, চাকুরি গেলে কি হবে, পুলিশ ধরলে কি করব। এই যে না জানা, এটি আমার মনে ভয় সৃষ্টি করে। তাহলে দেখা গেল যে কোনো ভয়ের কারণ অনিশ্চিত ভবিষ্যৎ। মানুষ সব সময় নিরাপত্তা খুঁজছে দৈহিক ও মানসিক দিক থেকে। তার চিন্তা এই নিরাপত্তা খোঁজায় অভ্যস্ত। এই নিরাপত্তা বিঘ্নিত হবার উপক্রম হলেই সে ভয় পায়। আমি যদি মনে মনে বিচার করি, কেন আমি নিরাপত্তার জন্য বিশেষ বিশেষ মানুষে ও বিষয়ে আসক্ত, তবে দেখব যে আমি কতকগুলি কাল্পনিক ব্যাপারকে বাস্তব বলে ধরছি এবং এটিই আমার জীবনে বড় বড় সমস্যা নিয়ে এসেছে। তাত্ত্বিক দিক থেকে ভয়ের কারণ বুঝলেও যেটি প্রয়োজন তা হল, আমি যখন ভয় পাচ্ছি তখন নিজে নিজে চিন্তা করা, কেন ভয় পাচ্ছি। এভাবে নিজের ভয়ের কারণ নিজেকেই আবিষ্কার করতে হয়, সমস্যার মুখোমুখি হতে হয় নিজেকে। গান্ধীজি লিখছেন যে ছোটবেলা ভূতের ভয় পেলে তিনি রাম নাম করতেন। রাম নাম করলে কি ভূতের ভয় যায়? আসলে ভয় ব্যাপারটি হল মনের এক বিশেষ অনুভূতি, এক বিশেষ ধরনের চিন্তাস্রোত তখন চলে মনের মধ্যে। মনের ওই চিন্তাকে গান্ধীজি দাবিয়ে দিতেন রাম নাম করে, অর্থাৎ অন্য ধরনের চিন্তাস্রোত তুলে। মনে একই ক্ষণে একটি চিন্তা থাকতে পারে, একাধিক চিন্তা নয়। এখন মনে জোর করে অন্য ধরনের চিন্তাস্রোত তুললে স্বাভাবিকভাবেই আগের চিন্তাস্রোতটি বন্ধ হয়ে যেত। এভাবে গান্ধীজি ছোটবেলায় ভূতের ভয় থেকে মুক্তি পেতেন। কিন্তু এভাবে ভয় থেকে যে মুক্তি, সেটি হলো সাময়িক ও সাপ্রেশনের প্রভাব। এটিও এক ধরনের এসকেপিজম বা পলায়নী মনোবৃত্তি। কোনো রোগী দুঃখে অধীর হয়ে উঠলে ডাক্তারবাবু তাকে ঘুমের ওষুধ দেন। যতক্ষণ সে ঘুমিয়ে থাকে ততক্ষণ তার দুঃখ থাকে না ঠিকই, কিন্তু জেগে উঠলেই আবার দুঃখ শুরু হয়, কারণ ঘুমের ওষুধ খাওয়াও এক ধরনের এসকেপিজম। সমস্যার মুখোমুখি হয়ে সেটিকে বুঝতে পারাটাই সঠিক সমাধানের পথ। রামকৃষ্ণদেবের ভাষায়, মায়াকে চিনতে পারলে মায়া পালিয়ে যায়। সেজন্যে ভয় দূর করার সবচেয়ে ভালো উপায় হল ভয়ের মুখোমুখি হওয়া, সেটিকে বোঝা। দ্বিতীয়ত, আপনার ভয় আপনাকে কোনো মতেই সাহায্য করছে না। অর্থাৎ দুশ্চিন্তা প্রসঙ্গে আমরা যে কথা আলোচনা করেছিলাম, ভয় সম্বন্ধেও একই কথা প্রযোজ্য। পরীক্ষাকে আপনি যতই ভয় করুন তাকে এড়িয়ে যেতে পারবেন না। রোগ, শোক, দুর্ভাগ্য ইত্যাদিকে যতই ভয় করুন,
জীবনে এগুলিকে সম্পূর্ণ এড়ানো যায় না, অতএব এজন্য নিজেকে প্রস্তুত করা দরকার। যে কোনো সুখপ্রাপ্তির ইচ্ছের সঙ্গে ভয়ের একটি যোগসূত্র রয়ে গেছে। আমি গত পরশুদিন একটি বিষয়ে সুখ পেয়েছিলাম যার রেশ রয়ে গিয়েছিল গতকালও। আজ সেই বিষয়টি থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি কোনো কারণবশত। এই পরিস্থিতি আমার ভয় এনে দিচ্ছে, কারণ আমি জানি না গত দুদিনে যে সুখ আমি পেয়েছি সেই সুখের অনুপস্থিতিতে আমি কি করব। মানুষ জীবনে ধারাবাহিক সুখ চায় এবং এই সুখ বিষয়গত, অর্থাৎ কোনো একটা বা একাধিক বিষয়প্রাপ্তির সঙ্গে তার সুখবোধ জড়িত হয়ে আছে। যখনই এই বিষয়গুলির কোনো একটি হারাবার সম্ভাবনা দেখা দেয় তখনই মানুষ ভয় পায়। সুখ ও ভয় কিভাবে পরস্পরের সঙ্গে জড়িত তার একটি সুন্দর বর্ণনা আছে বৈরাগ্য শতকম বইয়ে। ইন্দ্রিয় ভোগে রোগের ভয়, বংশ গৌরবে অপবাদের ভয়, টাকা পয়সা থাকলে রাজ ভয়, বর্তমানে ইনকাম ট্যাক্সের ভয়, রাজনৈতিক দলগুলিকে মোটা টাকা চাঁদা দেবার ভয়, সম্মানিত অবস্থায় অপমানের ভয়, দৈহিক শক্তিতে শত্রুর ভয়, দৈহিক সৌন্দর্যে বার্ধক্যের ভয়, পাণ্ডিত্যের প্রতিবাদীর ভয়, গুণসম্পন্ন হলে মিথ্যা নিন্দার ভয়, দেহে মৃত্যু ভয়। এ জগতের সব সুখই ভয়ের সঙ্গে জড়িত, বৈরাগ্যই একমাত্র ভয়শূন্য। বৈরাগ্য কথাটির তাৎপর্য কি? মানসিক নির্ভরতা না রাখা। মানুষের মনে কিভাবে এই নির্ভরতা দানা বাঁধে সেটি আগেই আলোচনা করেছি। সে জীবনে বেঁচে থাকার জন্য এমন অনেক কিছুর উপর নির্ভর করে যে নির্ভরতার সঙ্গে মিশে থাকে তার গতানুগতিক চিন্তাধারা ও কল্পনা। সে কখনো বিচার করে না ওইগুলি কতখানি নির্ভরযোগ্য। মানুষ চায় নিরবিচ্ছিন্ন সুখ ও আনন্দ, অথচ এই সুখ ও আনন্দের জন্য সে এমন সব বিষয়ের উপর নির্ভর করে যেগুলির ক্ষমতা সীমিত। সীমিত ক্ষমতা সম্পন্ন বস্তু সীমিত ফল দেয়, তাছাড়া বস্তুর নিজস্ব কোনো শক্তি নেই। মানুষ আত্মসম্মোহিত হয়ে ওই বস্তুর দিকে ছুটে চলে। ধরুন সামনের একটি প্লেটে কতকগুলি রসগোল্লা আছে যা দেখে আমার খুব ইচ্ছে করছে ওইগুলি খেতে। রসগোল্লাগুলি আমাকে ভীষণ আকর্ষণ করছে, কিন্তু সত্যিই কি রসগোল্লার মধ্যে আকর্ষণী শক্তি আছে? না, আসলে ওই আকর্ষণের উৎস আমার মন। আমার মনের লোভ আমাকে টেনে নিয়ে চলেছে রসগোল্লার দিকে। খবরের কাগজে পাত্রপাত্রীর বিজ্ঞাপনে দেখবেন সবাই চাইছে সুন্দরী পাত্রী। এখন প্রশ্ন, সৌন্দর্যের কি কোনো বস্তুগত স্থিতি আছে? ওথেলোর সৌন্দর্য কোথায় ছিল, ওথেলোর মুখে অথবা ডেসডিমোনার মনে? শকুন্তলার সৌন্দর্য কি শকুন্তলার মুখে কিংবা দুষ্মন্তের মনে ছিল? ভারতীয়রা ফর্সা রঙকে সুন্দর বলে মনে করে, অথচ আমেরিকানরা তাদের ফর্সা রঙকে রোদে পুড়িয়ে ট্যান্ড করে নেয় সুন্দর করবার জন্যে। ইংরেজ মেয়েরা রোগা হওয়ার চেষ্টা করে সুন্দরী হতে, আবার মণিপুরি মেয়েরা একটু মোটা হতে চায় ওই সুন্দরী হতেই। তাহলেই দেখছেন সৌন্দর্য একটা ধারণা মাত্র। অথচ সুন্দরী পাত্রীর খুঁজে ছুটছে শিক্ষিত লোকেরাও। কেন? কারণ তারা কোনো না কোনো বিষয়ে শিক্ষিত হলেও জীবনের মৌল বিষয়গুলি নিয়ে কখনো প্রশ্ন করেনি। তারা ডিগ্রিধারী ভদ্র বিত্তশীল হলেও মূলত অত্যন্ত সাধারণ মানুষ। লক্ষ্য করলে দেখবেন তারাও আর পাঁচজন মানুষের মতো গতানুগতিকভাবে জীবন কাটিয়ে যাচ্ছে। সুখ দুঃখ হাসি কান্না আনন্দ ভয় তাদের তাড়িয়ে নিয়ে চলছে। রামকৃষ্ণদেব এই কামিনী কাঞ্চন শব্দ দুটিকে একসঙ্গে ব্যবহার করতেন। কামিনী বলতে তিনি কামনাকেই বুঝিয়েছেন, মেয়েদের অপমান করেননি, তিনি নারীর দেশী ছিলেন না। এই যে তিনি কামিনী কাঞ্চনকে একসঙ্গে উল্লেখ করতেন সে কথা তাৎপর্য কি?
কাঞ্চন বলতে শুধু টাকা বা সোনা নয়, যে কোনো বিলাস দ্রব্যই কাঞ্চন। কাঞ্চনের নিজস্ব কোনো মূল্য নেই, মানুষই তার কামনার রঙে রাঙিয়ে কাঞ্চনের মূল্য স্থির করে। একটি শিশুর কাছে হীরের আংটি বা সোনার অলঙ্কারের কোনো দাম নেই, আবার শিশুটির বাবার কাছে কোনো দাম নেই ঘুড়ি বা কাপড়ের ঘোড়ার। একজন জ্ঞান সাধক অধ্যাপকের কাছে নাজিয়া হাসানের গানের কোনো দাম নেই, যা পল সার্ট্রে এবং বার্নার্ড শয়ের কাছে কোনো মূল্য ছিল না নোবেল প্রাইজের। আসলে মানুষের মনে কামনার মাত্রা যত বাড়ে, তার কাছে ততই দামি হয়ে ওঠে কাঞ্চন। কামনার রঙে রঞ্জিত হয়ে কাঞ্চন দামি হয়ে ওঠে মানুষের কাছে। প্রশ্ন হতে পারে, একজন ছাত্র যখন উচ্চ শিক্ষার্থে বিদেশে যায় কিংবা বিয়ের পর মেয়েরা শ্বশুর বাড়ি যায়, তখন তো ভয় পায় না? যদিও এতদিনের অভ্যস্ত জীবনযাত্রার প্যাটার্ন ছেড়ে তারা অন্য প্যাটার্নের জীবনযাত্রায় যায়, ঠিক কথা, কিন্তু তারা কি তখন মানসিক দিক দিয়ে অনিশ্চিত থাকে? না, বিদেশে যাবার আগে ছাত্রটি সেখানে তার পড়ার ব্যবস্থা করেছে, থাকা খাওয়ার ব্যবস্থা করেছে, সে দেশের সম্বন্ধে কিছুটা জেনেছে এবং এভাবে সে একটা নিরাপত্তার মানসিকতা গড়ে তুলেছে। অনুরূপভাবে একটি মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়িতে যেতে ভয় পায় না, কারণ সে তার আত্মীয়া ও বান্ধবীদের কাছে জেনেছে যে শ্বশুরবাড়ি ব্যাপারটি ভয়াবহ নহে, এবং এভাবে সেও একটি নিরাপত্তার মানসিকতা গড়ে তুলেছে। এভাবে বিদেশগামী ওই ছেলেটি কিংবা বিয়ের কোনেটি সম্পূর্ণ অনিশ্চিত অবস্থায় যাচ্ছে না, মানসিক দিক দিয়ে তারা ওই নতুন পরিবেশগুলিকে নিরাপদ মনে করে। আর নতুন পরিবেশে বিভিন্ন লোকের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সম্পর্কে যেটুকু অনিশ্চিত অবস্থা, সেটুকু সম্বন্ধে এদের কিছুটা ভয় থাকেই। এই অনিশ্চিত অবস্থাকে সাধারণ মানুষ ভয় পেলেও কিছু সংখ্যক মানুষ আছে যারা একে ভয় পায় না। তারা অনিশ্চিত অবস্থাকে বরণ করে নিতে মানসিক দিক থেকে প্রস্তুত থাকে। এরাই অ্যাডভেঞ্চারের জন্য হিমালয়ে ওঠে, ছোট্ট নৌকো নিয়ে সাগর পাড়ি দেয়। এরাই সাধু সন্ন্যাসী হয়ে বেরিয়ে যায়, এরাই জীবনের ঝুঁকি নেয়। তাহলে দেখতে পাচ্ছি, আমাদের সব মানসিক দুঃখের মূলেই আছে আমাদের অন্তরের দৈন্য, অন্তরের শূন্যতা, অন্তরের অলীক কল্পনা। যখনই দুঃখ পাব, তখনই দরকার নিজের মনকে বিশ্লেষণ করা, দুঃখের মূল কারণটিকে খুঁজে বের করা, মনের গভীরে ঢুকে গিয়ে সমস্যাটিকে ভালোভাবে বুঝতে হবে। অন্তরের শূন্যতা ও দৈন্য কি, সেটি আমরা তখনই বুঝতে পারব। আমরা বাস্তবের মুখোমুখি হতে চাই না, সব দেহকে ফুল দিয়ে ঢেকে রাখতে চাই, কল্পনার সাহায্যে নিজস্ব জগৎ তৈরি করতে চাই। দুঃখ এসে আমাদের সেই দৈন্যকে প্রকট করে তোলে এবং মনের গভীরে লুকানো এই দৈন্য আমাদের অসহায় করে তুলেছে। দুঃখ পেলে বাস্তবের সম্মুখীন হওয়া প্রয়োজন, চিন্তা করা দরকার, কেন এরকম দুঃখ পাচ্ছি, দুঃখের অর্থ কি, এই দুঃখ কতখানি যুক্তিযুক্ত, কতখানি বা কাল্পনিক। বিচার করলে দেখব যে আমরা যাকে দুঃখ বলি তা একটি মানসিক বৃত্তি মাত্র, আত্মকেন্দ্রিকতা থেকে এর উদ্ভব, মানসিক নির্ভরতা এর প্রধান কারণ এবং কল্পনাতেই এর পুষ্টি। প্রশ্ন হতে পারে, মানসিক নির্ভরতাকে বাদ দিয়ে কি মানুষ বেঁচে থাকতে পারে? দেখুন, একজন ভদ্রলোক হঠাৎ মারা গেলে তাঁর স্ত্রী নিজেকে অসহায় মনে করেন, কিভাবে সংসার চলবে, কিভাবে ছেলে মেয়ে মানুষ হবে, এসব চিন্তা তাঁকে অস্থির করে তোলে। কিন্তু পরে দেখা যায় ভদ্রমহিলা ধীরে ধীরে উঠে দাঁড়িয়েছেন, শক্ত হাতে নিজেই সংসারের হাল ধরেছেন, উপার্জনের ব্যবস্থা করেছেন, ছেলে মেয়েকে মানুষ করে তুলেছেন। ভদ্রমহিলার মধ্যে যে শক্তি এতদিন সুপ্ত ছিল তা ধীরে ধীরে প্রকাশিত হতে লাগল। অত কথার দরকার কি, আপনার নিজের জীবনের কথাই চিন্তা করুন। অতীতে কত বড় বড় বিপদে পড়েছিলেন, পরীক্ষার বিপদ, চাকুরি পাওয়া বা ব্যবসা করার বিপদ, প্রিয়জনের মৃত্যু,
1961 থেকে 70 সনে নকশালপন্থী আন্দোলন আপনার জীবনের বিপদ, এই সবই আপনি কাটিয়ে উঠেছেন। আপনি হয়তো সে সময় ভগবানের কাছে আকুল প্রার্থনা করেছিলেন, আত্মীয় স্বজনেরা আপনাকে সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত নিজের শক্তিতেই সব বিপদ কাটিয়ে উঠেছেন, তাই না? আমরা যদি বাস্তবিকভাবে উপলব্ধি করি যে আমাদের মানসিক নির্ভরতার ভাবটি কাল্পনিক এবং এর জন্যেই আমরা দুঃখ কষ্ট পাই, তবে প্রথম দিকে আমরা অসহায় বোধ করতে পারি, কিন্তু এই বোধই জাগিয়ে তুলবে আমাদের আত্মশক্তিকে। আমরা তখন প্রকৃত অর্থে নিজেদের পায়ের উপর দাঁড়াব, সব রকম মানসিক নির্ভরতাকে দূরে সরিয়ে। বেদান্ত মানুষকে এটাই বলতে চাইছে। বেদান্ত দেখিয়ে দিচ্ছে সব রকম নির্ভরতার ভাবই কাল্পনিক। পুত্রই সোনা, বিত্তই সোনা, লোকই সোনা, ঠাকুরের ভাষায় কাম কাঞ্চন মান যশ, এগুলি মানুষকে বাঁচাতে পারে না। তাই গীতায় বলা হয়েছে, নিজেকে নিজেই উদ্ধার করো। অধর সেনের বন্ধু সারদাচরণ পুত্র শোকে কাতর হয়ে ঠাকুরের কাছে যখন গিয়েছিলেন, তখন ঠাকুর গান ধরলেন, জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। তিনি দেখালেন শুধু সান্ত্বনা দিয়ে লাভ নেই, মানুষকে প্রস্তুত হতে হবে যুদ্ধের জন্যে। যুদ্ধ করতে হলে যেমন নিজেকে তৈরি করতে হয়, তেমন শত্রুর সম্বন্ধেও খোঁজ নিতে হয়, শত্রু কোথায় আছে, কিভাবে আছে। মানুষের মূল শত্রু মানসিক নির্ভরতা।